মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাশির একাদশ ভাবে শনি প্রবেশ করবে এবং এই যে কম্বিনেশন, এই যে শনির সঞ্চার, সেটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভাবেই কিন্তু পজিটিভ রেজাল্ট প্রদান করবে। আপনারা জানেন বর্তমানে শনি কুম্ভ রাশি অর্থাৎ অ্যাকোয়ারিয়াস সাইনে অবস্থান করছে, যেখানে তার মোশন রেট্রোগ্রেড, যেখানে সে বক্র গতিতে আছে এবং এই বক্র গতির কারণেই শনি প্রবেশ করবে মকর রাশিতে, ক্যাপ্রিকন সাইনে, যেখানে শনি অবস্থান করবে 17 জানুয়ারি 2023 পর্যন্ত, অর্থাৎ 12 জুলাই 2022 থেকে শুরু করে শনির মকরে অবস্থান 17 জানুয়ারি 2023 পর্যন্ত। এবং মকর রাশি মীন রাশির একাদশ ঘরে শনির অবস্থান যথেষ্ট পজিটিভ মনে করা হয়। শনি তিনটি ঘরে খুব পজিটিভ ফল প্রদান করে, তৃতীয় ঘর, ষষ্ঠ ঘর এবং একাদশ ঘর। বিশেষ করে সঞ্চারে শনি কিন্তু একাদশ ঘরে সর্বোত্তম ফল প্রদান করে থাকে এবং মীন রাশির জাতক জাতিকাদের রাশির একাদশে শনির এহেন অবস্থান তাদের জীবনকালের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু অত্যন্তভাবেই হেল্পফুল হবে। আমরা আরও ডিটেলসে আলোচনা করব। দেখুন, শনি বক্র গতিতে রয়েছে, যেখানে তার অবস্থান 12 জুলাই 2022 থেকে মকর রাশিতে থাকবে এবং 23 অক্টোবর 2022 পর্যন্ত তার এই বক্র গতিটা কন্টিনিউ হবে। 23 অক্টোবরের পর থেকে সে আবার ডিরেক্ট হবে এবং পুনরায় 17 জানুয়ারি 2023 মীন রাশিতে প্রবেশ করবে। এই যে সময়কাল, এবং এই সময়কালে অত্যন্ত আশ্চর্যনীয় সেটি হলো মকর রাশিতে শনি অবস্থান যখন করবে একটিমাত্র নক্ষত্রকে সে শেয়ার করবে, যেটি কিনা ধনিষ্ঠা নক্ষত্র। এবং এই ধনিষ্ঠা নক্ষত্রের যে অধিপতি অর্থাৎ মঙ্গল, সে কিন্তু আপনাদের দ্বিতীয় পতি, অর্থাৎ কোনো না কোনোভাবে দ্বিতীয় ঘরের অধিপতি নক্ষত্রে শনির অবস্থান রাশির একাদশে বেশ কিছু বিষয়, তার মধ্যে প্রথম বিষয় যদি বলতে হয় অর্থনৈতিক বিষয়ে, কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকবে এই নির্দিষ্ট সময়কালে। এই নির্দিষ্ট সময়কালটিতে দেখা যাবে মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হচ্ছে, যে ব্যয়গুলো হয়ে গিয়েছিল, যে খরচগুলো করে ফেলেছিলেন বা যে ভুল ইনভেস্টগুলো আপনি করে ফেলেছিলেন সেগুলোর থেকেও কিছু না কিছু বেনিফিশিয়াল ভাবেই আপনি কিন্তু উন্নতি লাভ করছেন, বেনিফিটেড হচ্ছেন আপনি। লক্ষ্য করা যাবে এই সময়টিতে পুরনো জমি, পুরনো প্রপার্টি ইত্যাদি বিষয়ক যে সমস্যাগুলো আপনাদের ছিল সেই সমস্যার কিন্তু সমাধান হবে। মীনের জাতক জাতিকাদের এই সময়টিতে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায় তার এডুকেশন ক্ষেত্রেও, পড়াশোনার ক্ষেত্রটিতেও দেখা যাবে মীনের জাতক জাতিকাদের যথেষ্ট ডেভেলপমেন্ট। আবার মীনের জাতক জাতিকাদের এই সময়ে যাদের সন্তান নিয়ে কোনো সমস্যা ছিল, কোনো না কোনো কারণে হয়তো ভেরি রিসেন্ট টাইমে মিসক্যারেজ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও, সেই জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই যে সময়কাল সেটি নো ডাউট পজিটিভ হবে এবং পজিটিভভাবেই আপনি কিন্তু আপনার ইপ্সাটা পূরণ করতে পারবেন। এবং আরও একটা বিষয় এখানে অত্যাধিক গুরুত্বপূর্ণ, একাদশে শনি রাশিতে দৃষ্টি দেবে, একাদশে শনি দৃষ্টি দেবে পঞ্চম ঘরে এবং অষ্টম ঘরে। দেখুন, এই সমসাময়িক সময়ে দেখা যাবে বেশ কিছু জটিলতা, বেশ কিছু আনডায়াগনোসিস ডিজিজ বা বেশ কিছু সমস্যা, যে সমস্যাগুলিকে সঠিকভাবে নির্ণয় করতে পারছিলেন না সেই ধরনের সমস্যাগুলোকে কিন্তু সমাধান করতে পারবেন বা সমাধান করার একটা কম্বিনেশন লক্ষ্য করা যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যায়, যারা সম্পর্কের ক্ষেত্রে রয়েছেন এবং কিছু না কিছু সম্পর্কের জটিলতার মধ্যে রয়েছেন, কোনো না কোনো কারণে হয়তো
একটা ব্রেকআপ, একটা দূরত্ব তৈরি হওয়া, এই ধরনের ঘটনার সাথে যুক্ত ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধানের জায়গা থাকছে। অর্থাৎ আলটিমেটলি মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্ক, রিলেশনশিপ, এই জায়গাগুলো কিন্তু পজিটিভ হবে, নতুন সম্পর্কের যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে, এবং একই সাথে যারা সম্পর্ক থেকে বিবাহের কথা ভাবছিলেন, যারা সম্পর্ক থেকে বিবাহের কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করা যায়। মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে, যাদের ক্রনিক কোনো সমস্যা রয়েছে, মাঝে মাঝে একটা সমস্যাকে কেন্দ্র করে জটিলতা বৃদ্ধি প্রাপ্ত হয়, মাঝে মাঝেই কোনো একটা সমস্যাকে কেন্দ্র করে স্বাস্থ্যজনিত বেশ দুর্ভোগের মধ্যে আপনাকে পড়তে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা থাকবে এবং আলটিমেটলি সমস্যার সমাধান কিন্তু হবে। অর্থাৎ মীনের অর্থভাগ্যের ক্ষেত্রে যেমন ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, যেমন লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট, আবার মীন রাশির জাতক জাতিকাদের কোথাও যেন আনডায়াগনোসিস কোনো প্রবলেম, কোনো সমস্যা, সেই জায়গাটিও কিন্তু সমাধান থাকবে। যারা অকাল্ট বিষয় নিয়ে স্টাডি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা যথেষ্ট পজিটিভ হবে। যারা যুক্ত রয়েছেন রিসার্চমূলক এডুকেশনের সাথে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পজিটিভ হবে। যারা বিজনেসের সাথে অ্যাটাচড রয়েছেন এই সময়ে ব্যবসা বৃদ্ধির চিন্তা ভাবনা আপনি করতে পারেন এবং কোনো না কোনোভাবে এই সময় আপনার নেম ফেম রেপুটেশন বৃদ্ধির সম্ভাবনা থাকবে। ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ব্রাঞ্চ বৃদ্ধি হচ্ছে, আপনি হয়তো একটা নির্দিষ্ট ব্রাঞ্চের সাথে ছিলেন এতদিন, আপনার কোনো শাখা ছিল না আপনার প্রতিষ্ঠানের, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের শাখা তৈরির একটা কম্বিনেশন কিন্তু এই সময় আপনি ঘটাতেই পারেন। চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে সময়কালটা কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ এবং আমার কোথাও যেন মনে হয় মীনের জাতক জাতিকাদের জুলাইয়ের 12 তারিখ থেকে 2023 17 জানুয়ারির মধ্যে যারা চাকরি প্রার্থী রয়েছেন, দেখুন সবার ক্ষেত্রে তো পসিবল নয়, কিন্তু যাদের জন্মছক পারমিট করে কিন্তু কোনো না কোনো কারণবশত পাচ্ছিলেন না, কোনো না কোনো কারণবশত আপনার খাবার, আপনার ভাগ্যে থাকা চাকরি সেটা হয়তো পিছিয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু এই সময়কালটা পজিটিভ এবং আপনার ক্ষেত্রে দেখবেন নতুন কোনো কর্মপ্রাপ্তির জায়গা এই সময় তৈরি হচ্ছে। যারা সেলফ প্রফেশনে রয়েছেন, সেটা মানি মার্কেটিং হোক, প্রোডাক্ট মার্কেটিং হোক, ডিজিটাল মার্কেটিং হোক, ফ্রিল্যান্সিং হোক, যে কোনো ধরনের সেলফ প্রফেশন হতে পারে, কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে যে উন্নতি থাকবে, আয় উন্নতির জায়গা লক্ষ্য করা যায়, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করব না। এবং আমার মনে হয় যারা নতুন করে সেলফ প্রফেশন শুরু করতে চাইছেন, নতুন করে নিজের ব্যবসাটাকে, নিজের প্রফেশনটাকে ডিজিটালি পরিবর্তন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি এই সমসাময়িক সময়ে লক্ষ্য করা যাবে। তবে একটা কথা আমি বলবো, যারা বিদেশে আছেন, বাইরের দেশে আছেন এই সময়, তাদের কিন্তু সময়কালটা মধ্যম প্রকৃতির। নতুন ব্যবসা বিদেশ থেকে এই দেশে শুরু করতে চাইছেন, সাবধানে কিন্তু বিষয়টাতে ডিল করতে হবে। কারোর প্রতি অতিশয় বিশ্বাস স্থাপনের ফলে কিন্তু এই সময়ে ব্যবসায় ক্ষতি, অর্থনৈতিক একটা চরম দুর্দশার মধ্যে আপনি পড়তে পারেন। হ্যাঁ, যদি আপনি বাইরে থাকেন, বাইরে যারা পড়াশোনা করছেন তাদের মধ্যম প্রকৃতির, যারা বাইরে যেতে চাইছেন কর্মের সূত্রে তাদের একটু জটিলতার মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে। অর্থাৎ আপনার যে যাওয়াটা, আপনার যে পথটা এগোতে হবে বা এগোনোর চেষ্টা আপনি করছেন, সেটা বৈদেশিক যোগাযোগের মাধ্যমে, সেটা কিন্তু খুব বেশি স্মুথ হবে না। তবে এই বিষয়টা সত্য, আপনাদের ক্ষেত্রে একটু যদি চেষ্টা করা হয়, একটু বিলম্বে হলেও সেই জায়গাটা ফুলফিল হবে, সেই জায়গাটা ফুলফিলমেন্ট হওয়ার কিন্তু প্রবলভাবেই সম্ভাবনা রয়েছে। আর একটা কথা আমি বলবো, শ্বশুরবাড়ি সংক্রান্ত কোনো সমস্যা যদি তৈরি হয় অতিরিক্ত উচ্চবাচ্য না করাই ভালো, একটু টাইম দিন, দেখবেন ধীরে ধীরে উন্নতি থাকবে। হেলথের ক্ষেত্রে উন্নতি রয়েছে, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই যে সময়কালটা আসতে চলেছে সেটি কোনোভাবেই নেগেটিভ নয়, শনি ট্রানজিট আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে সে বিষয়েও কোনো রকম সন্দেহ থাকছে না, এবং তুলনামূলকভাবে আপনাদের দৈনন্দিন জীবনে, আপনাদের জীবনে অনেকটাই ডেভেলপমেন্ট আপনি লক্ষ্য করতে পারবেন। সেটি পড়াশোনা কেন্দ্রিক হতে পারে, সেটি আর্থিক বিষয় কেন্দ্রিক হতে পারে, সেটি আইনি জটিলতা বিষয় হতে পারে, ইভেন সেটা প্রেম বা রিলেশনশিপ কেন্দ্রিক হতে পারে।
আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, আজকে আমরা একটা সঞ্চার নিয়ে আলোচনা করলাম, কেন্দ্রবিন্দুতে ছিল মীন রাশি এবং এই ফলটা কিন্তু স্থূল ফল, অর্থাৎ অনেকের ক্ষেত্রেই অনেকটা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে, অনেকের ক্ষেত্রেই হয়তো ততটাও ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে না। এর একটাই কারণ, কারণ আমাদের প্রত্যেকের জন্মছক কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে ঠিক আলাদা, এবং সেই কারণেই লক্ষ্য করা যায় আমাদের জন্মছকটাকে যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয়, দশান্তর দশাগুলোকে যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয়, প্ল্যানেটের পজিশনকে যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয়, এবং ফার্দার ক্ল্যারিফিকেশনের জন্য যদি ডিভিশনাল চার্টগুলোর বিশ্লেষণ করা হয়, তাহলে অনেকটা সুবিধা হতে পারে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন, আজকে এখানেই শেষ করব। জয় শ্রী গণেশ, ভালো থাকবেন।